Salatu wassalamu ala ashrafil anbiya wal mursalin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Qul hal yastabil ladhina ya'lamuna wal ladhina la ya'lamun. Wa qala Allahu ta'ala Qul hal yastabil a'ma wal bashir wal zulumati wal nur. Shomosto proshongsha Allahur jonno jini ottor bishal asman ebong jominer malik jini ajke ek skuler masjid kendrik ayojito ek dini shobhate ek udbodhoni onushthane amaderke ekotrit hobar taufik dan korechen. সংক্ষিপ্ত আকারে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। খুব সংক্ষিপ্ত আকারে আমার আগে বলছিলেন ফানসুর ভাই, তারও আগে একজন ভাই বলছিলেন, আলহামদুলিল্লাহ আমিও 10-20 মিনিট কিছু কথা বলবো, এটা বক্তব্যর জায়গা নয়, কিছু উপদেশমূলক কথা। সর্বপ্রথম জেনে নিতে হবে যে শিক্ষার মর্যাদাটা কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে সৃষ্টি করলেন, তার আগে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম আমি জানিয়ে দিলাম, এর নাম মানুষ, এর নাম গরু, এর নাম ছাগল, এর নাম পিপিলিকা, এর নাম অমুক, এর নাম তাই, সব এ টু জেড বিষয়ের নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানোর পরে ফেরেশতাদেরকে ডেকে বলছেন যে তোমরা এবার এদিকে এসো। তা ফেরেশতারা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছেন আচ্ছা বলো তো এটার নাম কি। তা ফেরেশতারা তখন এক বাক্যে কথা বলেছিল যে আল্লাহ আপনি যেটা আমাদেরকে শিখিয়েছেন ততটাই আমরা জানি, এর নামটাম বিস্তারিত কিছু জানতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখবে তোমরা তো মানুষ সৃষ্টি করতে আপত্তি জানিয়েছিলে, আমি আদমকে তৈরি করেছি, দেখো আদম বলতে পারে কিনা। তা আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো এটার নাম কি, আদম আলাইহিস সালাম বললেন এটার নাম অমুক, এটার নাম কি, এটার নাম অমুক, এটার নাম কি, এটার নাম অমুক। আল্লাহ তাআলা তখন বললেন ফেরেশতাদেরকে যে একে সেজদা করো, সবাই সেজদা করলো, একজন করলো না। কি বলছি বুঝতে পারছেন? সবাই সেজদা করলো, একজন করলো না। আচ্ছা বলুন তো দেখি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কিসের জন্য ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে সম্মান দিয়েছেন, কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে, জ্ঞানের জন্য। এটা একটা জিনিস জানা হয়ে গেল। আর একটা জিনিস আপনাকে জানাই, আচ্ছা শিক্ষা মানুষকে এমন এক স্তরে পৌঁছে দিতে পারে আপনি অবাক হয়ে যাবেন, এই কথাটা যদি আপনাকে বলি। আমাদের পবিত্র আল কোরআন মাজিদে একটা লোকের নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে, লোকটির নাম কি জানেন? লোকমান, ওর নাম লোকমান হাকিম। কোরআনে নাম এসেছে লোকমান। এই লোকমান কিন্তু নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। কোরআনে অনেক বর্ণিত নাম আছে, ওনারা নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না। তার মধ্যে যেমন লোকমান নবী নন, রাসূলও নন। পৃথিবীর ইসলামিক ইতিহাস পড়লে জানা যায় ইসলামের সব থেকে বড় শত্রু তার নাম আবুল আহাব, আবুল আহাবের নাম কোরআনে এসেছে। আর একটা নাম আমরা শুনে থাকি খিজির, খিজির নাম শুনি না, খিজির আলাইহিস সালাম, উনি নবী ছিলেন না, উনি রাসূলও ছিলেন না, উনি একজন সাধারণ জ্ঞানী মানুষ ছিলেন। তার লোকমান হাকিম, এই লোকটির পরিচয় কি, না এই লোকটির বাড়ি হচ্ছে, আমরা জানি যারা ইতিহাস পড়েছি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, দুর্ভিক্ষের মহাদেশ, এখানকার মানুষ অধিকাংশ সব গরিব, এখন কিছু ডেভেলপ হয়েছে।
এই দুর্ভিক্ষের মহাদেশ দক্ষিণ আফ্রিকাতে হাবাসা বলে একটা শহর আছে, হাবাসা, যেটাকে আমরা হাবশি বলে জানি। এই হাবাসা নামক জায়গাতে বর্তমান যে জায়গাটির নাম বলা হচ্ছে ইথিওপিয়া, এই ইথিওপিয়া জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন নাম লোকমান হাকিম। অবশ্য ইসলামিক অনেক প্রেক্ষাপট এই জায়গাটার সঙ্গে জড়িত, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবি, জান্নাতি সাহাবি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাবশি অর্থাৎ ইথিওপিয়ার মানুষ ছিলেন। এই দক্ষিণ আফ্রিকার মানুষের একটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা হচ্ছে এই, মানে শিক্ষার কত গুরুত্ব এটা আমি আপনাকে বোঝাতে চাইছি। এদের একটা গুরুত্ব মানে দৈহিক একটা গঠন আছে, সেটা হচ্ছে এদের মাথা চুলগুলো দেখবেন পাখির বাসার মতো, আর এরা দেখবেন খুব কালো, কাকের মতো কালো, কুচকুচে কালো। আর এদের আরেকটা শরীরের গঠন হচ্ছে যে এদের ঠোঁটগুলো খুব নিচের দিকে ঝোলা, মোটা মোটা ঠোঁট দেখবেন আপনি মোবাইলের সাবজেক্ট দেখতে পাবেন বা ক্রিকেট খেলাতে মাধ্যমেও দেখতে পাবেন, আফ্রিকার প্লেয়ারগুলো দেখতে কেমন হয়, একদম কালো কুচকুচে, দেখতে একদমই খারাপ। লোকমান হাকিম সিক সেম, কালো কুচকুচে, ঠোঁটগুলো মোটা, মাথার চুলগুলো পাখির বাসার মতো, আশ্রান নেই, একদম বেকার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো কুৎসিত মানুষ, লম্বা ঠোঁটওয়ালা মানুষের নাম শুধু নাম কোরআনে বললেন না, আল্লাহ ওই ব্যক্তির নামে কোরআনে একটা সূরা অবতীর্ণ করলেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই, এই লেখটা ছিল হাকিম, প্রজ্ঞাময়, অত্যাধিক জ্ঞানী। হাকিম মানে এটা বুঝবেন না যে তিনি মানে হেকিমি চিকিৎসা করতেন, না, উনি ছিলেন জ্ঞানী। এত জ্ঞানী মানুষ ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে সম্মান দিয়ে এইরকম একটা সাধারণ মানুষকে পবিত্র আল কোরআনে যার কথা উল্লেখ করে দিয়েছেন। তার মানে সম্মান মর্যাদা বংশ বিশেষে হয় না, ব্যক্তি বিশেষে হয় না, রূপের কারণে তার সম্মান বাড়বে না। সম্মান বাড়ে কিসের কারণে? শিক্ষার কারণে। আমি মমতাজুল ইসলাম, আমার আব্বা একজন চাষি মানুষ, কেউ চিনে না আমার আব্বাকে, কেউ চিনে না। আমি যে বড় পণ্ডিত এটাও আমি বলছি না, আবার একেবারে যে কিছু জানি না এটাও বলছি না, আমি যে মারাত্মক পণ্ডিত তা বলছি না, কিন্তু আমি যে একেবারেও কিছু জানি না তাও নয়। আমার ভিতরে দুই চার পাতা বিদ্যা থাকার কারণে আমি কলকাতা থেকে আজকে মমিনতলায় আব্দুল আখেরের স্কুলে চলে এসেছি। আমি যদি একজন রিক্সা চালক হতাম, আখের কোনোদিন আমাকে এই জায়গাতে দাওয়াত করতো না, কেউ চিনতই না, কেউ চিনত না। আজকে আমি যে পাঁচটা কথা বলতে পারছি এই কারণে আমাকে এই জায়গায় এই মর্যাদা দেওয়া হয়েছে। তা আমি আমাকে দিয়ে বোঝাতে চাইছি শিক্ষা এমন একটা জিনিস যা আপনাকে সম্মানের চরম শিখরে পৌঁছে দিতে পারে। দুটো জিনিস জানা হলো, আর একটা জিনিস জেনে নেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত বিষয়ে আলোকপাত করেছেন, সর্বপ্রথম যে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ইকরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কোরআন যে অবতীর্ণ করা হয়েছিল পাঁচটি আয়াত, তার মধ্যে সর্বপ্রথম যে শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ইকরা, পড়ো, পড়তে বলা হয়েছে। পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শিক্ষিত মানুষরা তারা কেন আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে না, কেন তারা আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে না। শিক্ষার ব্যাপারটা ঠিক কেমন আপনাকে আরেকটা কোরআনের আয়াত দিয়ে বলছি, সূরা আহজাব আয়াত নাম্বার 72 আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার এই আমানত অর্থাৎ এই কোরআন, এই কোরআন নামক এই জিনিস অর্থাৎ এই কিতাবটি সর্বপ্রথম আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের উপরে, তারপরে জমিনের উপরে, তারপরে পাহাড়ের উপরে, কিন্তু এরা তিনজন ভয়ভীত হয়ে গেল, এর দায়িত্ব গ্রহণ করতে তারা অমান্য করলো। অবশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে কোরআন অবতীর্ণ করলাম, কিন্তু এদের আবার দুটো দোষ। আল্লাহ নিজে বলছেন যাদের কাছে
আমি কোরআন নামক গ্রন্থটি অবতীর্ণ করে দিলাম। এদের আবার দুটো খারাপ দিক, এক তারা হচ্ছে জাহেল, দুই তারা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা জাহেল আর জালেম দুটো শব্দ ব্যবহার করেছেন। জাহেল মানে হচ্ছে যারা শিক্ষা অর্জন অর্থাৎ জ্ঞান অর্জনের চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। অর্থাৎ যারা কোরআন মাজিদকে শিক্ষা করার জন্য চেষ্টা করে না, আমি যা কোরআনে অবতীর্ণ করেছি এইটা জানার যারা চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। দুই, জালেম হচ্ছে এরা যা পবিত্র আল কোরআনে আমি লিপিবদ্ধ করে দিয়েছি জানার পরেও যারা মেনে নিতে পারলো না, এরা হচ্ছে জালেম, এরা হচ্ছে অত্যাচারী। অর্থাৎ এখানেও শিক্ষার গুরুত্ব বোঝানো হয়েছে যে আপনাকে জানতে হবে বা শিখতে হবে। চলুন আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের ভিতরে কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি বলুন, কুল হাল ইয়াসতাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা কি উভয় সমান? সমান আপনার ভাষাতে কি সমান? কখনোই সমান নয়। যারা জানে আর যারা জানে না কখনো সমান হয় না। আল্লাহ এর উদাহরণটা কোরআনের আরেক জায়গাতে দিচ্ছেন, কুল আপনি বলুন, হাল ইয়াসতাবিল আমা ওয়াল বাসির ও যুলুমাতি ওয়ান নূর, চক্ষু বিশিষ্ট মানুষ আর চক্ষুহীন তারা কি দুজন সমান হতে পারে? একজন অন্ধ মানুষ আর একটা লোকের চোখ আছে, আচ্ছা বলুন তো এদের দুজন আর একই রকমের? হ্যাঁ, একই রকমের নয়, একই রকমের নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেছেন, একজন নর্মাল মুমিন, একজন নর্মাল সাধারণ মুমিন, এই মুমিনের স্বাদ হচ্ছে খাজুরের মতো, আর একজন শিক্ষিত জ্ঞানী মুমিন, এই মুমিনের স্বাদ হচ্ছে কমলা লেবুর মতো। একজন লোক মুমিন খুব আল্লাহওয়ালা, লোকটা অশিক্ষিত, লেখাপড়া জানে না, নিরক্ষর, কিন্তু এই লোকটার স্বাদ আছে, এর স্বাদ খাজুরের মতো, খাজুরের এক রকমের স্বাদ। এক প্যাকেট খাজুর যদি ওই জায়গাটা রেখে দেওয়া হয় ও থেকে আপনি কোনো সেন্ট পাবেন না, পাবেন কিন্তু খাওয়ার পরে ওর মিষ্টি আছে, ওর একটা স্বাদ আছে। এ হচ্ছে অশিক্ষিত নিরক্ষর মোমেন। আর শিক্ষিত মোমেনের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওর স্বাদ কমলা লেবুর মতো। যেমন কমলা লেবু দুটো স্বাদ, এক খাওয়ার সময়তে মিষ্টি পাবেন, দুই ওটা সাইডে রেখে দিলে আপনি একটা সুঘ্রাণ পাবেন, খুব চমৎকার একটা আপনি সেন্ট পাবেন, পাবেন না যে এখানে একটা কমলা লেবু রাখা আছে। তাহলে শিক্ষিত মানুষ এমন, শিক্ষিত মানুষ যদি সমাজে থাকে ওর আশেপাশের মানুষ তার সঙ্গে থেকে তার মতো সুন্দর চরিত্রের অধিকারী হবে বলে চিন্তা ভাবনা করা যেতে পারে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন মাজিদে বলা হচ্ছে, ইখরিজুহু মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল? এই কারণে পাঠানো হয়েছিল, গোটা মক্কা যখন আইয়ামে জাহেলিয়াতে ভরপুর, বিবাহ করতে হতো নিজের বোনের সঙ্গেও করত, বিবাহ করতে হতো নিজের ফুপুর সঙ্গে বিবাহ করত, রাতের বেলা থাকতে হতো কোন মেয়ের কাছে, নিজের বেটির কাছেও থাকতো, এর নাম আইয়ামে জাহেলিয়াত। এই আইয়ামে জাহেলিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কোরআন বলেছে ইখরিজুহু মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই অন্ধকার আচ্ছন্ন মানুষগুলোকে টেনে নিয়ে নূর অর্থাৎ শিক্ষার আলোর ভিতরে প্রবেশ করিয়ে তাদেরকে আমি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছি। তার মানে যারা লেখাপড়া জানে না আল্লাহর ভাষাতে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত, যারা লেখাপড়া জানে না এরা কিসের মধ্যে নিমজ্জিত? অন্ধকারের মধ্যে। এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার কথা বলে দিই, আপনার কাছে কেমন লাগবে এটা আমার ঠিক মনে হচ্ছে না, আল্লাহ নবীর একটা কথা বলি। আচ্ছা বলুন তো কেউ যদি বাড়িতে কুকুর যদি পালে, কুকুর, আচ্ছা বলুন তো কুকুর যদি কেউ বাড়িতে অনিচ্ছাকৃত কোন রকমের এমনিতেই, এই না ইচ্ছাকৃত এমনিতেই কুকুর যদি কেউ পালে, এটা ইসলামে জায়েজ আছে না নাজায়েজ? নাজায়েজ। শুধু নাজায়েজ নয়, আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ঢং করে যদি কুকুর যদি পালে তাহলে তার আমলনামা থেকে প্রত্যেক দিন সকালবেলা দুই কে রাত অর্থাৎ দুটি অহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে।
কি বুঝি বুঝতে পারছেন তো তার মানে বাড়িতে ঢং করে কুকুর পোষা যাবে না এইবার আল্লাহর নবীর একটা তার পরের কথা শুনুন এটা আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি প্রশিক্ষণ প্রাপ্ত যদি কুকুর হয় অর্থাৎ শিক্ষা দেওয়া যদি কুকুর হয় আর তোমার বাড়িতে তোমার ধানের গাদা বা তোমার জমি জায়গা তোমার বাগান পুকুর তোমার ছাগল গরু যদি পাহারার জন্য তাকে যদি কাজে লাগাও আল্লাহ নবী বলেছেন অবশ্যই চলবে তার মানে অশিক্ষিত কুকুর বাড়িতে রাখা যাবে না অতচ কুকুরকে যদি শিক্ষা দেওয়া হয় তাকে যদি সেই রকম শেখানো যায় আল্লাহ নবী পর্যন্ত কুকুরকে পারমিশন দিয়েছে বাড়িতে রাখার তার মানে কি শিক্ষিত কুকুর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাম দিয়েছেন কি বুঝি বুঝতে পারছেন না আল্লাহু আকবার তবে এবার আপনাকে গুরুত্বপূর্ণ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই এক নম্বর কথা হচ্ছে আপনি শিক্ষা গ্রহণ করুন অবশ্যই শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকারের এক দুনিয়াবি শিক্ষা দুই দ্বীনি শিক্ষা কি বুঝি বুঝতে পারছেন এক দুনিয়াবি শিক্ষা দুই দ্বীনি শিক্ষা আপনি যদি মনে করেন যে শুধুমাত্র দ্বীনি শিক্ষায় শিক্ষিত হব দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হব না তাহলে আপনি আখেরাতে ভালো ফল পাবেন দুনিয়াতে খারাপ ফল পাবেন ভালো করে বুঝুন আর যদি আপনি মনে করেন আমি শুধু দুনিয়াবি শিক্ষা অর্জন করব তাহলে দুনিয়াতে ভালো ফল পাবেন আখেরাতে আপনার বরবাদ হয়ে যাবে ওই জন্য আমরা চাইছি অর্থাৎ আমি মমতাজুল ইসলাম চাইছি বা আমাদের মতো মানুষেরা চাইছে বা শিক্ষিত মানুষ চাইবে দুনিয়াবি শিক্ষার সাথে সাথেও দ্বীনি শিক্ষা যেন জড়িত থাকে যদি না থাকে আপনার ব্যাটা একদম পুরো জাহান্নামের পথে হাঁটবে আপনাকে আমি একটা জিনিস দৃষ্টান্ত স্বরূপ পেশ করছি আচ্ছা আমাদের মাঝে একজন নবী এসেছিলেন ছেড়ে দিব পাঁচ মিনিট বিরক্ত হচ্ছে না বুঝতে পারছি পাঁচ মিনিট আমি বলছি পাঁচ সাত মিনিট বলছি আচ্ছা আমাদের মাঝে একজন নবী এসেছিলেন এই নবীটার আব্বা ছিল না নাম কি ঈসা আলাইহিস সালাম তাই তো নবী ঈসা আলাইহিস সালাম এনার আব্বা ছিল না বিনা বাপের কি তৈরি এনার আব্বা ছিল না বিনা বাপের ইনি তৈরি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম কথাটা একটু ব্রেনটা অন্যদিকে চলে গেল কি বলতে চাচ্ছিলাম দুনিয়াবি শিক্ষার দিনই শিক্ষা রাইট ওর মনে আছে আর কারোর মনে নেই শুধু বলছে শিক্ষা মানে মানুষ শুনতে দেরি নেই ভুলতেও দেরি নেই দুনিয়াবি শিক্ষার দুনিয়াবি শিক্ষার আখেরাতের শিক্ষা এই দুটো ডিফারেন্স বলছিলাম আমাদের মাঝে একজন নবী আছেন তার নাম ঈসা আলাইহিস সালাম আচ্ছা বলুন তো আব্দুল আখের ভাই বা আপনারা যারা আছেন স্কুলে এই নবীটার নাম ইতিহাসের পাতাতে কি বলে ডাকা হয় যিশু আচ্ছা এর মায়ের নাম হচ্ছে কোরআনের ভাষা মারিয়াম স্কুলে কি বলা হয় মেরি আচ্ছা কোরআনের ভাষা এর জন্ম হয়েছে বাইতুল লাহাম একটা জায়গা আচ্ছা বলুন তো এটা স্কুলের ভাষাতে কি বলা হয় বেতলেহেম ভালো করে বুঝবেন আমি দুনিয়াবি শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষা কেন অ্যাডজাস্ট করতে বলছি আপনাকে এই জায়গাটা ডিফারেন্স বোঝাচ্ছি আচ্ছা আপনি যদি একজন দ্বীনি শিক্ষার লোক যদি না হন অর্থাৎ আপনার বা আপনার ব্যাটার যদি কোরআন এবং হাদিসের সামান্য পরিমাণও যদি শিক্ষা না থাকে তাহলে আপনার ব্যাটার কিন্তু ঈমান এই জায়গাটাতেই থাকবে যে কলেজে পড়েছি ইউনিভার্সিটিতে পড়েছি স্কুলে পড়েছি এর নাম যিশু এর মায়ের নাম মেরি এর জন্ম বেতলেহেম বলে একটা জায়গায় আচ্ছা বলুন তো আপনার ব্যাটা যদি এই তিনটের উপরে যদি ঈমান রেখে যদি মৃত্যুবরণ করে আচ্ছা বলুন তো জান্নাতে যাওয়া সহজ না খুব কঠিন হ্যাঁ খুব কঠিন খুব কঠিন ওই জন্য আপনার ছেলেকে আপনি জেনারেল লাইনে পড়ান আমাদের আপত্তি নেই অবশ্যই তবে তার সাথে সাথে অবশ্যই আপনার ব্যাটাকে বাড়িতে এসে বলে দেন এই বউ কাকোতাগারে ওর নাম যিশু ওটা স্কুলে পড়তে হয় ওর মায়ের নাম মেরি এটা স্কুলে পড়তে হয় ওর জন্ম বেতলেহেম এটা স্কুলে পড়তে হয় বাড়িতে এলে বলতে হবে ওর নাম ঈসা আলাইহিস সালাম ওর মায়ের নাম মারিয়াম আল্লাহর কোরআনে কথা বলছে তাহলে বলুন তো দেখি দুটো শিক্ষারই প্রয়োজন আছে না নেই আছে যদি শুধু মনে করেন দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হবে অবশ্যই দুনিয়াবি শিক্ষা শিক্ষিত হলে দুনিয়াতে উপকার হবে আপনার ব্যাটা 70,000 টাকা মাইনের চাকরি পাবে আর বুড়ো বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকতে হবে ইনশাআল্লাহ
70000 টাকা চাকরি পাবে আপনাকে বৃদ্ধাশ্রমে শেষ ঠিকানা হবে আর যদি যদি দুনিয়াবি শিক্ষার সাথে দ্বীনি শিক্ষা যদি অ্যাডজাস্ট থাকে তাহলে আপনার ছেলে দুনিয়াতে হয়তো একটু কম বেতনের চাকরি করবে তবে এখানেও সচ্ছলতার সাথে চলবে আখেরাতটাও ঠিকঠাকভাবে চলবে কি বুঝি বুঝতে পারছেন তো তাহলে আলহামদুলিল্লাহ আব্দুল আখের ভাইয়ের সঙ্গে আমার অনেক পরিচিত ফানসুর ভাই আমার অনেক দিনের বন্ধু মানুষ মেকাইল ভাই ছিলেন উনি অসুস্থ আসতে পারেননি উনি খুব বন্ধু মানুষ এলাকার মানুষরা অনেক পরিচিত আছে আমি এসেছি এখানে এটা আমার খুব ভালো লাগলো এটাই যে এমন এক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হয় এটা একটা খুব অভিনব ব্যাপার বলে আমি মনে করছি আব্দুল আখের একটা ছোট মানুষ বেশি বয়স নয় মনে হয় আমার থেকে মনে হয় ছোট হবে তা ছোটই হবে অনেক তা এই বয়সে একটা বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের এলাকাতে উপহার দিতে পেরেছে ওর জন্য দোয়া থাকলো আল্লাহ তুমি ওকে দ্বীনের জন্য কবুল করে নাও আর একটা আশ্চর্য ঘটনা ও আমাকে বলল যেটা সেটা হচ্ছে এই যে আগামী জানুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ হিফজের একটা বিভাগ চালু হবে এখানে কোরআনের হাফেজ হবে ইনশাআল্লাহ এটা আমার অন্তরের অন্তরের স্থল থেকে দোয়া থাকলো আল্লাহ এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে তুমি সর্বাঙ্গে কবুল করে নাও আমিন আর একটা কথা এটাও বলে রেখে যাচ্ছি আব্দুল আখের আমি বিভিন্ন জায়গাতে জলসা প্রোগ্রামে গেছি আল্লাহ ওর হাতকেও খুব লম্বা করেছে খুব লম্বা হাত ওর দেখেছি এমন কোন মাদ্রাসায় যায় না যেখানে 10-20 হাজার টাকা ওর দান নেই এটা সামনাসামনি যদিও বলতে হয় না তবুও কিছু কাজ আছে যেটা প্রকাশ করে দিতে হয় কারণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি যদি কাউকে ভালোবাসো তা তুমি যে তাকে ভালোবাসো এটা তাকে অবশ্যই জানিয়ে দাও যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি আমি ভালোবাসার মানুষ হিসাবে বলছি আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারাও কথা দিয়ে আপনারাও বিভিন্ন পরিশ্রম দিয়ে বিভিন্ন মাধ্যমে শারীরিক এবং আপনার সুপরামর্শ দিয়ে আখের ভাইকে আব্দুল আখের ভাইকে সহযোগিতা করুন সোশ্যাল মিডিয়াতে যারা দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা আপনাদের উদ্দেশ্যে আমি বলছি মহান আল্লাহ তাআলার বাণী এবং ইসলামিক পরিবেশে যদি আপনার ছাত্রকে আবাসিক কোনো প্রতিষ্ঠানে ভর্তি করতে যান আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি না আমার জানা মতে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই এলাকার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহুল আজিজ আব্দুল আখের ভাই অভিনবভাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত যদি কোনো ছাত্রকে আবাসিকভাবে যদি থেকে পড়াশুনো করার সুযোগ যদি মনে করেন তাহলে অবশ্যই আব্দুল আখের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে আমি মমতাজুল ইসলাম আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আব্দুল আখের ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো এ কথা আপনার উদ্দেশ্য বলছি না সোশ্যাল মিডিয়ার উদ্দেশ্য বললাম যারা এটা দেখছেন অবশ্যই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে আমাকে সকলকেই শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়ার শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক আল্লাহ আপনাকে আমাকে সকলকে প্রতিষ্ঠানকে আজকে নব উদ্বোধনী মসজিদকে আল্লাহ তাআলা সালাত দিয়ে কায়েম করে নিক আমিন আর যারা আমরা এখানে বসে আছি অসুস্থ কেউ সুস্থ কেউ বিভিন্ন সমস্যার সম্মুখীন আল্লাহ তুমি আমাদের সকলের সমস্যাকে আসান করে দাও আমিন মজলিস ভাঙার একটা দোয়া আছে আর কেউ কিছু বলবে আখের একবার উঠুন সোশ্যাল মিডিয়াতে দেখুক লক্ষ লক্ষ মানুষ দেখতে পাবে যদিও আমাদের সব চ্যানেল চলছে এরা দেখতে পাবে এই হচ্ছে আব্দুল আখের এর মিশন পরিচয়টা একবার তুমি দিয়ে দাও ভাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত রঘুনাথগঞ্জ থানা গ্রাম উজির মমিনটোলা আমার প্রতিষ্ঠানের নাম মমিনটোলা ইস্ট আল আমিন একাডেমি 2023 শিক্ষাবর্ষে আমি হিজ বিভাগ চালু করব ইনশাআল্লাহ যদি আল্লাহ করায় একজন হাফেজ সাহেব নিয়োগ করা হয়েছে আর একজন হাফেজ সাহেবের সঙ্গে কথাবার্তা চলছে প্রথমত 15 জন ছেলে মেয়েদের নয় শুধু ছেলেদের হিজ বিভাগটা খুলব আপনারা দোয়া করবেন যদি আমার চলার পথে কোনো ভুল ত্রুটি পান তো ছোট ভাই ছোট ছেলে হিসাবে ক্ষমা করবেন আমাকে আর আপনাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপনারা ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে যাবেন ইনশাআল্লাহ আর ভুল হলে অবশ্যই বলবেন ভুলটা সমালোচনা না করে ভুলটা হলে বলবেন
অবশ্যই সুপরামর্শ দিয়ে ভুল সংশোধন করবেন, পিছনে সমালোচনা এটা মুমিনের কাজ নয়, একদমই মুমিনের কাজ নয়, এটা মুনাফিকের কাজ পিছনে কথা বলা। যা কিছু হবে ওর সঙ্গে ডাইরেক্টলি আলোচনা করবেন। সকলেই বসে যান। আর আব্দুল আখের ভাইয়ের ফোন নাম্বারটা আমি একবার বলে দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে যারা দেখছেন অবশ্যই মমিনতলা ইস্ট আল আমিন একাডেমি, একটি আদর্শ আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, অবশ্যই এখানে আপনার ছেলেকে ভর্তি করার জন্য যোগাযোগ করবেন। ফোন নাম্বার 9608609092978, আবারও বলছি 8609092978, 9932655022, আরও একটা নাম্বার বলে দিচ্ছি 9775694730। উক্ত ঠিকানা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। একটা মজলিস ভাঙা দোয়া আছে, সবাই আল্লাহ নবীর সুন্নতি পদ্ধতিতে দোয়াটা বলে দিব। আর সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।